একটি ভুল সারা জীবনের কান্না, দেখতে পাচ্ছেন নিমিষেই শেষ হয়ে গেল। 2600 ডিম পাড়া কোয়েল পাখি কীভাবে শেষ হলো, কীভাবে একটি ভুল? কোয়েল পাখির সর্বোচ্চ একটি ভুল সেটা হচ্ছে আপনার খাদ্য পরিবর্তন করা। কোনোভাবেই আপনার পাখির খাদ্য পরিবর্তন করবেন না। যে কোম্পানি খাওয়াবেন, যে কোম্পানির খাদ্যটাই খাওয়ান না কেন, সেই কোম্পানির খাদ্যটাই খাওয়াবেন। ভুলেও কখনও খাদ্য চেঞ্জ করার চেষ্টা করবেন না। আর দর্শক মণ্ডলী, দ্বিতীয় কথা হচ্ছে পাখির যেন কোনোভাবে ঠান্ডা না লাগে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন একদম দুদিনেই শেষ হয়ে গেল 2600 কোয়েল পাখি। পুরো ডিম পাড়া পাখিগুলো যেভাবে শেষ হয়ে গেল এটা বলার নয়, দেখাবার নয়। দেখতেই পাচ্ছেন এভাবে হাজার হাজার পাখি, পুরো 2600 পাখি এভাবে নদীতে ফেলে দিতে হলো, তাও আবার রাত্রি করে। কারণ আপনারা জানেন যে এই জিনিসগুলো যারা পালে, পাখি পায়রা যারা পালে, তারা যখন এগুলো ধ্বংস হতে থাকে তখন বাড়ির মানুষকেও জানতে দিতে চায় না, তাই নদীতে ফেলে দিল রাত্রে। আর মরার কথা তো বলবই না, রাত্রিতে মরছে চুপে চুপে, সে কিন্তু এভাবেই নদীতে ফেলে দিয়েছে। তো দর্শক মণ্ডলী, আসলে বিষয়টা অত্যন্ত মর্মান্তিক, বলার মতো ভাষা আসলেই জানা নেই। তো দর্শক মণ্ডলী, আমি বোঝাতে চাচ্ছিলাম এটাই যে আপনার পাখি পালনে সাবধান থাকবেন, খাদ্যের কোনো সময় পরিবর্তন করার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার পাখিকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। 60 থেকে 90 দিনের মধ্যে রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন, পরবর্তী 60 থেকে 90 দিনের মধ্যে আবার রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। কোনোভাবেই 90 দিনের ঊর্ধ্বে ভ্যাকসিন ছাড়া পাখি পালন করবেন না। এখন সেটা আপনি ফ্লোরে পালন করেন আর কাঁচায় পালন করেন, যেভাবেই পালন করেন না কেন, আপনার জন্য এমন ঘটনা ঘটে সে দোয়া করি। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব।